হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনাদের সাথে দেখা করলাম। আমি হচ্ছে সীতাতু মন্তালিয়ানা। আমি জানি আপনারা চিনেছেন আমাকে, অনেকদিন পর যেহেতু আমরা এসেছি। আমরা যে সব থেকে এসেছি সেই সবটাও একটু বলে দিতে হবে। ওয়ালটাচ, এবং ওয়ালটাচ কিন্তু দারাজ মল স্টোর, এন্ড দারাজ মল স্টোর মানেই কিন্তু 100% অথেন্টিক প্রোডাক্ট। ওকে, তো আমরা যেহেতু অনেকদিন পরে আসছি, সবাই কে কেমন আছেন এটা একটু জানান আমাদেরকে। আমি লিয়ানার কাছে গাড়িটা দিলাম। লিয়ানা, তুমি একটু আমাদেরকে, তোমাকে 2 মিনিট সময় দিব, তুমি 2 মিনিটের মধ্যে জানাবা গাড়িটা কিভাবে চলে, দেখি তুমি পারো কিনা। তার আগে একটু বলে নেই, তুমি জীবনে অনেক গাড়ি চালিয়েছ। হ্যাঁ, আমার আমরা যত গাড়ি বিক্রি করি সব গাড়ি কিভাবে চালায় তুমি জানো। সো ইউ হ্যাভ এ ভেরি গুড এক্সপিরিয়েন্স অ্যাবাউট অল টাইপস অফ কার। হ্যাঁ, নো ওয়ারিস মানে হলো চিন্তার কিছু নেই, ঠিক আছে। আচ্ছা, তো আমি যেটা বলছি, তোমার খুব ভালো এক্সপিরিয়েন্স আছে যে কিভাবে কোন ধরনের গাড়ি কিভাবে চালায়। আচ্ছা, তুমি একটু মুখটা বন্ধ রাখো, আমি একটু বলি। বাট আই এম প্রিটি শিওর যে তুমি এই গাড়িটা কিভাবে চালায় তুমি জানো। কেন জানবো? দেখি, দেখো এই গাড়িটা কিভাবে চলে। লিয়ানার জন্য কিন্তু খুব, আরে কি করলা দেখি, আবার আবার করো তো, তুমি জানলা কিভাবে, এটা তো ঠিক না। আচ্ছা ঠিক আছে, এইভাবে বাদে আরো একভাবে চালানো যাও। ও, একটা ওয়ে অলরেডি বের করে ফেলছে যে পুল ব্যাক, পেছনে টান দিয়ে ছেড়ে দিলে সামনে চলে। তো আমি বললাম যে ওটা বাদ, আরো একটা সিস্টেমে চলে না, এটা তো নর্মাল, ধাক্কা দিলে সব কিছুই চলবে। এই ধাক্কা দিলে যেটা গাড়ি না ল্যাপটপ সেটাও চলবে। সো ইউ ক্যান ডু ইস, তুমি এমন, এটার আরও একটা পদ্ধতি আছে যেটা তোমাকে বের করতে হবে, যে এটা ধাক্কা দেওয়া যাবে না। তুমি একটা ওয়ে বের করেছো যে পেছনে টান দিলে চলে। আমাদের কাছে আরও গাড়ি আছে, তুমি চাইলে এটা দেখতে পারো। হ্যাঁ, তুমি যে কোনো একটা সুইচ আছে বা ব্যাটারি আছে কিছু একটা বের করতে হবে তোমাকে, যে গাড়িটা কীভাবে চলে। প্রিয় দর্শক, বলো এখানে, এই জায়গায় স্ক্রু লাগা আছে, ওকে, এটা খুললে তারপরে ব্যাটারি পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, ইউ আর রং, আমি বলে দিলাম এটাতে কোনো ব্যাটারি নাই, এটা ব্যাটারি ছাড়াই চলবে। যাও, এবার 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 দেখাও, এবার বের করো। দর্শক, আপনাদের কি কোনো আইডিয়া আছে গাড়িটা কীভাবে চলবে? আমি একটু আপনাদের কাছ থেকে শুনতে যাচ্ছি গাড়িটা কীভাবে চলবে। তুমি যদি বলো পারবে না তাহলে আমি দেখিয়ে দিব। এটা মাথাটা ঘুরে যেন টপ টপ করে একটু শব্দ হয়, এটা ভয় পাওয়ার কিছু না। কিন্তু গাড়িটা কীভাবে চলে সেটা তোমাকে বের করতে হবে। তুমি কি তাহলে ফেল? গ্রিনটা, হ্যাঁ, তুমি সবগুলো চেক করতে পারো যে কোনো ওয়ে আছে কিনা। লিয়ানা কিন্তু অনেকক্ষণ যাব চেষ্টা করছে যে গাড়িটা, ওটা কোনটা, কালার বলো, ব্লুটা। ওকে, লিয়ানা অনেকক্ষণ যাব চেষ্টা করছে গাড়িটা আসলে বের করার, যে গাড়িটা কিভাবে চলে, কিন্তু লিয়ানা কিন্তু পারছে না। আবার ঠিক আছে, তুমি নিচে নিয়ে কি দেখতেছো, তুমি এখানে সামনে রেখেই দেখো, তুমি তাড়াতাড়ি বলে দাও, আমি দেখিয়ে দেই। পারবে না তাই তো, আমি দেখিয়ে দিব, আমি দেখিয়ে দিব। ওকে, লিয়ানা কিন্তু তাহলে পারলো না, খুবই চমৎকার। মাঝে মধ্যে এমন হয়, আমরা যখন নতুন কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করি তখন আমরা নিজেরাও কনফিউজড হয়ে যাই, আর এটা কীভাবে চলে বা এটার এটার সেট আপটা কীভাবে করে, এরকম কনফিউশন আমাদের মধ্যেও হয়। সো এইটা খুবই চমৎকার একটা জিনিস, জাস্ট এখান থেকে চাপ দিলে ছেড়ে দিলেই চল দিবে। ও মাই গড, ইজ হিউজ স্পিড, চাপ দিবা এই যে চলতে শুরু করবে। হ্যাঁ, নাও এটা ট্রাই করো, আমার এদিকে দাও, হ্যাঁ এদিকে দাও, আমার দিকে দাও তাহলে, হ্যাঁ চাপ দাও, আরে ওদিকে দিলে তো পড়ে যাবে, তুমি আমার দিকে দাও। চলে যাবে যদি টাইলসের মধ্যে এটাকে আপনি, খুবই মজার জিনিস, জাস্ট পুশ করবেন এবং ছেড়ে দিবেন, এটা চলতে থাকবে। এবার বলো কেমন লাগলো তোমার, খুবই মজার না এটা? তুমি কি কখনো এটা ভাবছো যে এখানে চাপ দিতে হয়? এবং দেখো তুমি কিন্তু এখানে একটু আইডিয়া করতে পারতা, দেখো এখানে খুব সুন্দর করে একটা আঙুলের দাগ দেওয়া আছে, যে এরকম করা আছে, তাই না? তুমি এটা খেয়াল করো না, এরকম করা মানে হলো এখানে চাপ দেন,
চাপ দিলে এটা চলতে শুরু করবে, এই যে চলতে শুরু করছে, ঠিক আছে? তো খুবই চমৎকার প্রোডাক্ট, খুবই চমৎকার গাড়িগুলো, জাস্ট চাপ দিলেই কিন্তু এটা চলতে শুরু করবে। সবগুলো পড়ে গেছে, একটাও নাই, ঠিক আছে? এরকম মজার মজার অসংখ্য খেলনা কিন্তু আপনি আমাদের শপে পাবেন।